হ্যালো আসসালামু আলাইকুম আমি প্রথমে ভাবছিলাম এইটা হচ্ছে লিখে প্রকাশ করব বাট লেখাটা অনেক বড় আমি অর্ধেক লিখছি লেখার পর আসলে আমার মানে আর লিখতে পারতেছিলাম না বিরক্ত লাগতেছিল এই জন্য আমি ভিডিওটা করা ভিডিওটা কেন করা মানে আমি অনেক জিনিস ভালো বুঝি ভালো সাপ্লাইও দিতে পারি মানে বুঝছি যে এটা আরেকজনকে বুঝাইতে পারি বাট ভালোবাসার জিনিসটা আমি কন্টিনিউসলি বুঝতেছি না এবং এই সম্পর্কে আমি যত লজিক মিলাই মিলে না যাই হোক এখন কাহিনী হচ্ছে যে রিসেন্টলি আমার একজন বুদ্ধি দিল যে তুই হিন্দি ছবি দেখ হিন্দি ছবিতে খুব ভালো বুঝাইছে এবং হিন্দি ছবির জন্ডাটা এশিয়ার সাইডে এশিয়ার সাইডে বলতে মানে উপমহাদেশীয় সাইডে খুব ভালোভাবে মিলছে মানে মেয়েরা এটা সাথেই নিজেদেরকে রিলেট করে ওকে ভালো কথা আমি হচ্ছে একটু ঘাটাঘাটি করে দেখলাম যে কুচ কুচকুচ হোতায় আমি সাধারণত পশ্চিমের পশ্চিম মানে ওয়েস্টার্ন বহুত মুভি দেখছি বহুত বলতে অনেক এবং হিন্দি তেমন কোনো মুভি দেখা হয় নাই খুব ভালো ভালো রেটেড যেগুলো আছে মানে খুব বিতর্কিত মুভিগুলো ছাড়া ভালো মুভি দেখা মানে পুরানো মুভিগুলো দেখা হয় নাই ওকে সো আমি কুচ কুচ হোতায় ডাউনলোড করলাম সরি নেটফ্লিক্সে ছিল আমার একটা ফ্রেন্ড নেটফ্লিক্স দিসে সো ওখানে হচ্ছে আমি দেখা শুরু করলাম দেখতে দেখতে আমি পুরোটা দেখলাম এবং আমার কাছে মনে হলো লিটারালি যতটুকু আমি দেখছি ওখানে তুমপাস আয় গানটা ছাড়া পুরোটা সময় আমার নষ্ট হয়েছে এখন এই জিনিসটার ব্যাখ্যা করি প্রথমে হচ্ছে তিনটা ক্যারেক্টার এখানে এক নম্বর ক্যারেক্টার হচ্ছে রাহুল যে হচ্ছে একটা ফাঁক বয় কলেজে সব মেয়ের সাথে সমানে ফ্লাটিং কলে করে এবং এই বিষয়ে তার কোনো রিগ্রেট বা তেমন খারাপ লাগা নাই বাট তা সে চিটার অথচ তাকে যদি কেউ চিটার বলে তাহলে তার এটা খুবই অপছন্দনীয় লাগে ওকে সেকেন্ড যে ব্যক্তি সেকেন্ড ব্যক্তি হচ্ছে আঞ্জেলি সে একটা টম সে তেমন একটা লাইফে প্যারা নাই এবং সবাইকে সহযোগিতা করে যারই প্রবলেম হয় ফার্স্টে আঞ্জেলির কাছে আসে থার্ড যে ব্যক্তিটা থার্ড ব্যক্তিটা হচ্ছে যে টিনা টিনা মালত্রা মেবি রাহুল খানা টিনা মালত্রা ওকে টিনা মালত্রা সেও হচ্ছে সে হচ্ছে প্রিন্সিপালের মেয়ে এবং সে তার কথা বলা যায় হচ্ছে সে খুবই স্বার্থপর টাইপের মেয়ে এবং সে কন্টিনিউয়াসলি তার অনেক মেধাবী এবং সেক্সি বিউটি উইথ ব্রেইন ইন এ ব্যাড ওয়ে সো কেন আমি এগুলো বললাম আমি পরে আসি মুভিটাতে দেখা যায় আট বছরের একটা বাচ্চাকে তার মা তার কলেজের প্রেমের কাহিনী বলে এবং প্রেমের কাহিনীটা হচ্ছে এই যে রাহুল খান্না কন্টিনিউসলি ফ্লাটিং করতে থাকে একা পর্যায়ে সে হচ্ছে এবং আঞ্জলি তার একমাত্র ফ্রেন্ড যে তাকে বলে যে এইসব ছাড়তে এগুলা এগুলা কোনো ভ্যালু নাই কিন্তু রাহুল এগুলো দেয় না এবং একটা টাইমে রাহুল টিনা আসে ওই কলেজে টিনা অলরেডি বাইরে থেকে পড়ালেখা করে আসছে এবং যথেষ্ট এক্সপিরিয়েন্স হলো একজন মানুষ এবং টিনার ফ্যামিলিও খুব এডুকেটেড সো টিনা অন্য সবার থেকে বেশি স্মার্ট সো টিনা যখনই রাহুলকে দেখতে পারছে এবং বুঝতে পারছে রাহুল আসলে কি চায় বা একটা মানুষ কি চায় টিনা খুব ফাস্ট বুঝে টিনার যখন আসছে এবং আঞ্জালির সাথে পরিচয় হয়েছে আঞ্জালি আর রাহুলের গ্রুপের সাথে মানে এই গ্রুপে মাত্র তারা দুইজনই আছে তাদের গ্রুপের সাথে এন্ট্রি হয়েছে টিনার সাথে সাথে রিয়েলাইজ করছে যে আঞ্জলি এবং রাহুল আলটিমেটলি তাদের একজন আরেকজনকে ভালোবাসে কিন্তু তারা প্রকাশ করে না বা তাদের ওই মুহূর্ত আসে নাই যেখানে প্রকাশ করা যায় এবং এইখানে রাহুল টিনার সাথে যখন পরিচয় হয়েছে রাহুল রিয়েলাইজ করে যে টিনা আট দশটা র্যান্ডম মেয়ের মতো না সে একটু এক্সট্রা এবং তার সাথে তার ভালো যাচ্ছে এবং টিনাও এই জিনিসটা রিয়েলাইজ করে যে আমি যদি এখন রাহুলের সাথে রিলেশনশিপে যাই আলটিমেটলি আঞ্জালির মন ভাঙ্গা হবে এবং খুব কষ্ট পাবে তবুও টিনা ইচ্ছা করেই রাহুলের সাথে রিলেশনশিপে গেছে এবং তার এই নিয়ে যেটা থেকে সে রিলেশনে না যাইলেও পারত এরকম কোনো দুঃখ হয় নাই বাট সে রিয়েলাইজ করছে সে যেহেতু স্মার্ট মানুষ সে রিয়েলাইজ করছে যে রাহুল রাহুল এর সাথে রিলেশনে গেলে সে ভালো থাকবে এবং এটা আঞ্জালির দুঃখ পাইলে তেমন কোনো অসুবিধা নাই এবং টিনা অসুস্থ হয় এক পর্যায়ে টিনা মারা যাবে তার আগে সে ডিসাইড করে যে তার বাচ্চার জন্য সে কিছু চিঠি লিখে দিয়ে যাবে সে ওই পর্যায়ে আইসা তার বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করতেছে আর কিছুই না টিনাকে আমি স্বার্থপর বলছি এই কারণে টিনা কন্টিনিউসলি তার সুবিধা যেদিকে আছে ওই দিকেই চিন্তা করতেছে টিনা তার বাচ্চার কথা কেন চিন্তা করছে টিনা চিন্তা করছে যে রাহুল যদি একটা টাইমে বিয়ে করে বা টিনার যদি মা প্রয়োজন হয় আমি যেহেতু মারা যাচ্ছি এ বেস্ট মা হবে আঞ্জেলি এবং এই আঞ্জালি যদি আঞ্জালিকে যদি মা বানানো যায় এক্ষেত্রে থিওরির মধ্যে বেস্ট ওয়ে হচ্ছে এইটা যে সব দিক থেকে লাভ বেশি হচ্ছে বিয়ে বিয়ে করা এবং করানোর দায়িত্ব হচ্ছে আঞ্জালি তার আট বছরের সন্তান টিনার আট বছরের সন্তান যার নামও টিনা খুব বুদ্ধিমতী মেয়ে আসলে বলতে হয় সে খুব টেকনিক্যালি নামটা রাখে যে মেয়েটার নামও আঞ্জালি এইখানে বিষয়টা এখন এমন যে টিনা মারা গেছে আট বছরের মেয়ে সে পুরাটা পড়তেছে পড়ছে তার কাহিনী এবং আমি অবাক আট বছর বয়সে থাকতে আমি হচ্ছে টেনিস বল দিয়ে ক্রিকেট খেলতাম আমার সাথে আট বছরের কাছাকাছি সবাই একই কাজই করত আর এই মেয়ে বাপের পুরানো প্রেমিকাকে খুঁজতেছে মানে চিন্তার ধারা কোথায় গেছে আমি আসলে মিলে যেতে নাই আচ্ছা যাই হোক এখন আসে আঞ্জালের জীবন রাহুল হচ্ছে এখন একটা চাকরি করে সে সময় খুব কম পায় বাট তার মেয়েকে আদর করে তার মা আছে তার মায়ের কাছে কন্টিনিউয়াসলি মানুষটা প্রস্তাব দিতে থাকে বাট রাহুল অ্যাকসেপ্ট করবে না বিয়ে করবে না সে এটাই ডিসাইড করে তার বাকি জীবন সে তার মেয়েকেই দেখবে এই অবস্থায় তার জীবন চলতে থাকে এর মাঝে দেখা যায় আঞ্জালির কি অবস্থা আঞ্জালি এই ব্রেকআপের পর বা রাহুলের টিনার সাথে এঙ্গেজ হওয়ার পর আঞ্জালি এতই কষ্ট পাইছে যে সে কলেজ ছেড়ে চলে গেছে সে পরে পড়ালেখা করছে নাকি এই বিষয়ে দেখানো হয় নাই বাট মানে সে কলেজ ছেড়ে দিছে ওকে সো এরপরে যেটা হয় এরপরে জীবন দেখায় আঞ্জালির লাইফে একটা ছেলে আসে আমান সে লিটারেলি পর আঞ্জলি রাজি হয় যে সে আমানকে বিয়ে করবে এবং তাদের বিয়ের তারিখও ঠিক হয় ডিসেম্বরে ওকে সো ডিসেম্বরে যখন তারিখ ঠিক হয় এর আগে আঞ্জলি দীর্ঘদিন যাবত একটা প্রোগ্রাম করতো এটা হচ্ছে সামার ক্যাম্প টাইপের ওখানে সে যাবে এবং রাহুলের বাচ্চা আঞ্জালি সে এত বড় পাতনা মানে আট বছর বয়সে থাকতে এত বুদ্ধি মানুষের মাথায় আসে বলে আমার মনে হয় না এই মেয়ের মাথায় আসছিল এই মেয়ে ইন্টারনেট বা কোনো কিছু ছাড়াই সে কোনো না কোনোভাবে ম্যানেজ করে ফেলছে এই আঞ্জালির মানে তার কাজলের খোঁজ ওকে আমি আঞ্জালি বলবো না আমি কাজল বলবো নেক্সট রেফারেন্সের জন্য আর আঞ্জালি বলবো হচ্ছে শাহরুখ খানের মেয়েকে কাজলের খোঁজ বের করে ফেলে এবং সেও ইচ্ছা করেই ওই কাজলের ইয়াতে যায় এবং ওর সাথে মানে রাহুলের মেয়ের সাথে একই সাথে প্ল্যান করে হচ্ছে রাহুলের মা যে একজন বুড়ি মহিলা এর আগে ওকে নোট আমি একটা করি নোট হচ্ছে আমি জানি না যখন হচ্ছে তার আঞ্জালের খোঁজ নিতে গেছিল সেইখানে একজন মহিলা থাকে সে কলেজ লাইফে আমি জানি না কি ছিল সুপারভাইজার বা হল রুমের দায়িত্বে ছিল কিনা উনি মুসলমান উনি সেখানে নামাজ পড়তে থাকে ওই টাইমে তারা যায় এবং যখন শুনে যে রাহুল আঞ্জলির বিয়ে মানে কাজলের বিয়ে ঠিক হয়ে গেছে শাহরুখ খানের মেয়ে নামাজ মানে মোনাজাত করা শুরু করে আমি জানি না শাহরুখ খান রাহুল খান্না সে হিন্দু আমি যতটুকু জানি যেমন একটু আগে প্রথম দিকে দেখায় যে রাহুলের মা গায়ত্রী মন্ত্র পড়তে বলে একটা মা যদি হিন্দু হয় আমার জানা মতো রাহুলও হিন্দু আর রাহুলের মেয়েও হিন্দু রাহুলের মেয়ে হিন্দু টিনা মালোথরা মালোথরাও হিন্দুদের নামই সে নামাজ পড়া শুরু করে আমি জানি না এই ধর্মের এই জিনিসটা কেমনি আসছে ইভেন যাই নামাজের উপর এইটা একটা ভুল ছিল মেবি মতো ওই মুহূর্তে সে যাই হোক ঘটনাক্রমে এভাবে সে ম্যানেজ করে এবং সে ওই কাজল সামার ক্যাম্পে যায় তার মেয়ে এবং শাহরুখ খানকেও কোনো না কোনোভাবে বুদ্ধি টুধি কইরা তারা বলে যে অসুস্থ হলে মেয়ে অসুস্থ হলে শাহরুখ খান নিতে পারে না সে মেয়ের কাছে যায় এবং মেয়ের কাছে যাওয়ার পর কাজলের সাথে দেখা হয় এবং কলেজ লাইফের পুরোনো বহুত জিনিস মনে পড়ে এবং কলেজ লাইফের ফাইজলামিগুলোর মধ্যে একটা জিনিস মনে পড়ে না যে যেইটা হচ্ছে কাজল সচরাচর তাসাহিক্ অ্যাপেলটা এত গভীরভাবে প্রকাশ করতো না মানে এত প্রকাশ করার ওয়েটা কম ছিল যে কারণে রাহুল একমাত্র এই কারণেই রাহুল কাজলের সাথে কলেজ লাইফে ফ্লাটিং করে নাই আমি যতটুকু বুঝছি বাট যখন হচ্ছে এতগুলো দিন পার হয়ে গেছে এবং সেক্স ওইভাবে প্রকাশ হয়েছে সামার ক্যাম্পে তখন রাহুলও কন্টিনিউসলি কাজলের সাথে ফ্লাটিং শুরু করছে মানে রাহুল হচ্ছে ওই লুচ্চা ছেলে যে এই লুচ্চা ছেলে কোনো মেয়েকে দেখলেই ছাড়ে না ওকে এরপরে এরপরে কি হলো ওখানে হচ্ছে বিভিন্ন ফ্ল্যাশব্যাক হইলো এরপরে দিন শেষে রাহুল কনফেস করলো এবং আঞ্জালি ওই সরল সোজা কলেজ লাইফের যে চিন্তা ধারণা নিয়ে বড় হয়েছে ইভেন ওই চিন্তা ধারা নিয়েই সে যায় আমানকে রিজেক্ট করলো আমান লিটারালি কিছুই বলে নাই মানে আমানের জায়গায় আমি থাকলে আমি কি করতাম আমি জানি না বাট এইটা নিঃসন্দেহে আমানের সাথে অবিচার হয়েছে ওকে এখানে একটা ছবি হচ্ছে খুব ভালোভাবে দেখায় যে শাহরুখ খান একটা টাইমে কাজলকে ধরে রাখছে সান্ত্বনা দিচ্ছে আরেক রানী মুখার্জিকে ধরছে মানে টিনাকে ধরছে এই জিনিসটা দেখে আমি মানে অবাক হয়েছি যে কিভাবে প্রেমগুলো চলে আমি পশ্চিমের প্রেম মনে হয় ভালোই বুঝি ওই ওই দিকের প্রেমটা একটু সোজা যে তোমাকে কমফোর্ট ফিল করায় যে তোমার খারাপ সময় পাশে আছে এবং যে তোমাকে সাপোর্ট করে সব কাজে না ভালো কাজে সে তাকেই তুমি ভালোবাসো যে তোমার কেয়ার করতেছে কিন্তু এইখানের প্রেমটা এত কনফিউজিং আমি বুঝলাম না আসলে কি হইলো মানে শাহরুখ খান একবার কাজলের সাথে ভালোভাবে চলছে ভালো কথা অনেক দিন পরে কাজলের লাইফ যখন সেটেলমেন্টে আসছে একটা ভদ্র ছেলে তার লাইফে আসছে ওইখান থেকে শাহরুখ খান ম্যানুপুলেট করে কাজলকে আবার তার আন্ডার আনলো তার আগে কাজল শাহরুখ খানের যারে ভাল লাগছে তারই বিয়ে করছে এবং শাহরুখ খান একা হওয়ার পরেই শাহরুখ খান এই জিনিসটা করছে লিটারেলি মেক নো সেন্স টু মি আমি জানি না এটা কি রোমান্টিক ফিল্ম হয় যদি কেউ এর থেকে ভালোভাবে এক্সপ্লেন করতে পারেন যে আদর শাহরুখ খান কি ভালো ছিল কি না তাহলে একটু জানায়েন থ্যাংক ইউ